রেকর্ড গড়ল বাংলা, টানা 1000 দিন ধর্ণা মঞ্চে উঠল স্লোগান। এতদিন একটানা ধর্ণা বিশ্বের ইতিহাসে আগে হয়েছে কিনা সন্দেহ। তবে এই রেকর্ড মোটেই সম্মানের নয়। শনিবার ধর্মতলার ধর্ণা মঞ্চে প্রতিবাদে মস্তক মুন্ডন করলেন চাকরি প্রার্থীরা। নিজের মাথার চুল কেটে তর্পণ করলেন রাসমণি পাত্র, ভেঙে পড়লেন কান্নায়। তাদের কান্না দেখার সময় হল না প্রশাসনের, তাদের কথা শোনার অবকাশ হল না মানবিক রাজ্য সরকারের। প্রশাসনের তরফে প্রতিক্রিয়া, নাটক চলছে। অথচ চাকরি যে একেবারে হয়নি এমনটা কিন্তু নয়। চাকরি হয়েছে, তবে হয়েছে ঘুর পথে। চাকরি হয়েছে, তবে দল রেখে রং দেখে। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী তো শুধুমাত্র একটা উদাহরণ। এরকম হাজার হাজার উদাহরণের তলায় চাপা পড়ে গেছে ন্যায্যদের দাবি। তাই ভালো নেই বাংলা। মেঘজাউমের জেরে অকাল বৃষ্টি, মাথায় হাত আলু চাষিদের, এই আবহে ঋণের বোঝা সইতে না পেরে আত্মঘাতী কৃষক। শনিবার সকালে পূর্ব মেদিনীপুরে নিমদহ পঞ্চায়েতে উদ্ধার হলো কৃষকের ঝুলন্ত দেহ। প্রশ্ন জাগছে, এটা কি আদৌ আত্মহত্যা নাকি শ্রেণী শোষণের একটি জলজ্যান্ত নজির? রাজ্যের কৃষকদের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় গেলে মাত্র একদিনের বৃষ্টিতে আত্মহত্যা করতে হয় কৃষকদের? ফোঁড়েদের দৌরাত্ম্য, সারের কালোবাজারি, বীজের আকাশ ছোঁয়া দাম, সহায়ক মূল্যে ফসল বিক্রিতে বাধা, ফল দিন দিন ডুবছে বাংলার কৃষি, জুড়ছে গলায় দড়ি অথবা ফলি জল। সকলে সব জানেন কিন্তু মুখ খোলা বারণ। সরকার চলছে, ন্যায় সততা, সরকারের যত ভালো গুণ রয়েছে সবই শীত ঘুমে। না না, এ কথা আমাদের নয়, হাজার হাজার মানুষ উদাহরণ সঙ্গে নিয়ে বলছেন এ কথা। নৈতিকতা বিসর্জন দিয়েছে বাংলা, আমার সোনার বাংলা। ভাইজানের সঙ্গে মঞ্চে নাচলেন প্রশাসনিক প্রধান। ওদিকে চলতি সপ্তাহে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেল 9 সদ্যজাত শিশু। কারণ হিসেবে বলা হচ্ছে সিটের অভাব, তাই রেফার। মুখ্যমন্ত্রী যেখানে স্বাস্থ্যমন্ত্রী, সেখানে এমন হৃদয় বিদারক ঘটনার দায় নিতে হবে না? রাজ্য যেখানে সদ্যজাতের শয্যা পায় না, সেখানে কালীঘাটের কাকু শিশু বিভাগের শয্যা গরম করছেন নিজের স্বার্থসিদ্ধির জন্য, উত্তর দিতে হবে না? নাটক চাকরি প্রার্থীরা করছেন নাকি গোপন কথা ফাঁস হওয়ার ভয়ে সুজয় ভদ্রকে বাঁচাতে নাটক করা হচ্ছে, জানতে চাইছে এই বাংলার মানুষ। ভালো নেই বাংলা। রাজনীতির সর্বস্ব এ রাজ্যে বদলে গেছে নেই রাজ্যে। বিপন্নতাই গণতন্ত্র, বিপন্ন সভ্যতা। ক্যালকাটা নিউজ।